কুইক শোনালি, আজ আমার রেসিপি হলো টমেটো সস। এটা একটা ভীষণই দরকারি নেসেসারি রেসিপি। চলুন আজ বাজার থেকে না কিনে ঘরেতেই বানিয়ে ফেলি টমেটো সস। টমেটো সস বানানোর জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার তা হলো টমেটো কেচাপ। বানানোর জন্য আমি এখানে লাল লাল দেখে 600 গ্রাম টমেটো নিয়ে নিয়েছি, 4 টেবিল চামচ চিনি, 4 টেবিল চামচ ভিনিগার, 2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি টমেটোর পিছনগুলোকে কেটে বাদ দিয়ে দেবো আর টমেটোগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এভাবে সব টমেটোগুলোকে কেটে নেব। এখানে আমার সব টমেটোগুলোকে ছোট ছোট পিস করে কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে বয়ল করে নেব। এখন আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই নিয়ে নেব, কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব আর হাফ কাপ মতো জল দিয়ে দেব। এখন কড়াইটাকে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। মাঝে মধ্যে ঢাকনাটাকে খুলে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোগুলো তলায় না লেগে যায়। এভাবে 2-3 বার ঢাকাটা খুলে আমি নেড়ে দেব। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এখন গ্যাস ওভেনটাকে অফ করে আমি টমেটোগুলোকে ঠান্ডা হতে দেব। এখানে টমেটোগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি টমেটোগুলোকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই টমেটোগুলোকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। এখানে আমার টমেটোগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনির মধ্যে টমেটোটা দেওয়ার পরে আমি এভাবে স্পুন দিয়ে ঘোরাচ্ছি যাতে ছাঁকনি থেকে নিচের মধ্যে টমেটোর পাল্পটা খুব ভালো মতো পড়ে। একটু একটু করে ঢালবো আর চামচ দিয়ে ঘোরাতে থাকবো। এভাবেই পুরো টমেটোটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখানে আমার পুরো টমেটো পাল্পটা আলাদা হয়ে গেছে আর টমেটোর বীজগুলোও আলাদা হয়ে গেছে। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি ছেঁকে রাখা টমেটো পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি এই টমেটো পেস্টের মধ্যে 4 টেবিল চামচ চিনি, স্বাদ মতো নুন আর 2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুন্তি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। নুন, চিনি ও লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবেন। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে 4 টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে কভার দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো হতে দেব। মাঝে মধ্যেই ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব যাতে এটা তলায় না লেগে যায়। এখন কড়াইয়ের ঢাকনাটাকে তুলে নেব। এখানে আমার টমেটো সসটা প্রায় ঘন হয়ে এসেছে। এখন আমি আর একটু নাড়াচাড়া করে গ্যাস ওভেনটাকে অফ করে আরও 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পরে আমরা দেখব এখানে আমাদের খুব সুন্দর ঘন টমেটো কেচাপ তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু টমেটো কেচাপটা খুব সুন্দর লাল হয়েছে, কিন্তু আমি কোনো এক্সট্রা ফুড কালার অ্যাড করিনি। এখানে ওই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা যেটা দিয়েছিলাম তার থেকেই কালার এসেছে। এখন দেখে নেব টমেটো কেচাপটা রেডি হয়েছে কিনা। একটু হাতের মধ্যে নিয়ে যদি দেখি এরকম তার তার মতো আসে, তার মানে টমেটো কেচাপটা রেডি হয়ে গেছে। এছাড়া আপনারা একটা প্লেটে একটু টমেটো কেচাপ নিয়ে একটু কাত করে দেখতে পারেন, যদি ওর মধ্যে থেকে কোনো জল বের না হয় তাহলে জানবেন টমেটো কেচাপটা রেডি হয়ে গেছে। এখন আমি টমেটো কেচাপটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিয়ে সার্ভ করব। টমেটো কেচাপ রেডি হয়ে গেছে। এটা কিন্তু যে কোনো ভাজাভুজির সাথে বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।